সুপ্রিয় দর্শক, প্রক্ষেপণ অনুষ্ঠানে জানাই সাদর আমন্ত্রণ। প্রক্ষেপণ একটি বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান। এর লক্ষ্য তরুণ বিজ্ঞান প্রতিভা অন্বেষণ, অনুপ্রাণিত করণ এবং বিশিষ্ট বিজ্ঞান ব্যক্তিত্বের সাথে আলাপচারিতা ও তাদের কর্মকাণ্ড তুলে ধরা। আজকের অনুষ্ঠানে তরুণ বিজ্ঞান প্রতিভা হিসেবে উপস্থিত আছেন SM মাইনুল আনোয়ার। তিনি চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ কেন্দ্রীয় সংসদের প্রকল্প সম্পাদক। আলোচক হিসেবে আছেন অধ্যাপক কল্যাণনাথ, তিনি চট্টগ্রাম বিজ্ঞান পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক। প্রবীণ বিজ্ঞানী হিসেবে উপস্থিত আছেন দেশপরিণ্য ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম। সবশেষে অনুষ্ঠানের প্রবীণ বিজ্ঞান ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম। প্রফেসর জামাল নজরুল ইসলাম 1939 সালের 24শে ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করলেও পৈতৃক নিবাস চট্টগ্রাম শহরের সার্সন রোড সংলগ্ন অভিজাত এলাকায়। পিতামহের নিবাস ছিল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মহানগর গ্রামে। তাঁর পিতা মরহুম খান বাহাদুর সিরাজুল ইসলাম ছিলেন অবিভক্ত বাংলার আইন সচিব। মা ডাহাতারা বেগম ছিলেন একজন উর্দু কবি। জামাল নজরুল ইসলাম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে BSc অনার্স করার পরে 1960 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তাও গণিতে ট্রাইবস এবং উক্ত বিশ্ববিদ্যালয় থেকে 1964 সালে PhD, 1982 সালে সর্বোচ্চ BSc ডিগ্রি লাভ করেন। দুদশকের বেশি সময় ধরে তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের বিষয় বিশ্ব সৃষ্টি তত্ত্ব কসমোলজি, জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমি, কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্ব কোয়ান্টাম ফিল্ড থিওরি প্রভৃতি বিষয়ে গবেষণায় পাশ্চাত্যের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি অব কেমব্রিজ, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড, ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এবং সিটি ইউনিভার্সিটি অব লন্ডনে গবেষণা ও অধ্যাপনা শেষে 1984 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রফেসর হিসেবে যোগ দেন। 1985 সালে থার্ড ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সের সদস্য নির্বাচিত হবার পর ওই সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী প্রফেসর সালামের অনুপ্রেরণায় এবং উক্ত সংস্থার অর্থায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে তোলেন গাণিতিক ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্র। বর্তমানে তিনি এই কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করছেন। এখানে চলছে MPhil ও PhD পর্যায়ে উচ্চতর গবেষণা। এযাবৎ এই প্রতিষ্ঠান থেকে 12 জন MPhil এবং 7 জন PhD ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে আরও 12 জন ছাত্র MPhil এবং 8 জন PhD গবেষণারত আছেন। প্রফেসর ইসলামের ব্যক্তিগত যোগ্যতা, আন্তরিকতা এবং নিষ্ঠায় কেন্দ্রটি আজ দেশি বিদেশি প্রথিতযশা বিজ্ঞানী ও বিজ্ঞান গবেষক শিক্ষার্থীর মিলন মেলায় পরিণত হয়েছে। বিভিন্ন উচ্চমানের আন্তর্জাতিক জার্নালে এযাবৎ তাঁর 44টি গবেষণাপত্র বেরিয়েছে। এছাড়া 5টি গবেষণামূলক বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে 4টি প্রকাশ করেছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস। প্রথম প্রকাশিত গ্রন্থ দি আলটিমেট ফেট অব দি ইউনিভার্স 1983 সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত বইটি ইতিমধ্যে ফরাসি, জাপানি, ইতালীয়, পর্তুগিজ, সার্বকুয়াট ভাষায় অনুদিত হয়েছে। এর একাংশ নিয়ে লেখকের নিজ অনুবাদ বাংলায় কৃষ্ণ বিবর নামে প্রকাশ করেছে বাংলা একাডেমি। দ্বিতীয় গ্রন্থ ক্লাসিক্যাল জেনারেল রিলেটিভিটি প্রকাশক কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস 1984 সাল। তৃতীয় গ্রন্থ রোটেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি প্রকাশক কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস 1985 সাল। চতুর্থ গ্রন্থ প্রসিডিংস অব দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য ম্যাথমেটিক্যাল ফিজিক্স প্রকাশক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1987 সাল। পঞ্চম গ্রন্থ ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল কসমোলজি প্রকাশক কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস 1992 সাল। এই গ্রন্থটি আমেরিকার 70 ভাগ বিশ্ববিদ্যালয়, UK, জাপান, ফ্রান্স, ব্রাজিল, ইরান সহ আরও অনেক দেশের বিশ্ববিদ্যালয়সমূহের পাঠ্য।
বাংলা ভাষায় প্রকাশিত গ্রন্থাবলীর মধ্যে আছে কৃষ্ণ বিবর, মাতৃভাষা ও বিজ্ঞান চর্চা, শিল্প সাহিত্য ও সমাজ। প্রকাশের অপেক্ষায় আছে কনফাইনমেন্ট অ্যান্ড দ্য স্ট্রোডিঞ্জার ফাংশনাল ইকুয়েশন ফর গস থিওরিজ গ্রন্থটি। মূল্যবান গবেষণার স্বীকৃতি স্বরূপ তাঁকে বাংলাদেশ একাডেমি অব সায়েন্স 1985 সালে সেরা জ্যেষ্ঠ গবেষক হিসেবে একাডেমি স্বর্ণপদকে, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি 1993 সালে হালিমা শরফুদ্দিন পদকে এবং 1994 সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পদকে ভূষিত করে। এছাড়া তিনি তাঁর বিরল কর্মের স্বীকৃতি স্বরূপ পৃথিবীর বহু জাতীয় আন্তর্জাতিক মানের সংস্থার সম্মানিত ফেলো নির্বাচিত। প্রফেসর ইসলাম ব্যক্তিগত জীবনে দু কন্যা সন্তানের জনক। আমরা এখন কথা বলছি প্রফেসর ডক্টর জামান নজরুল ইসলামের সঙ্গে। প্রফেসর ইসলাম, আপনার কাছে প্রথমে জানতে চাইব, সুদীর্ঘ আড়াই দশক কাল উন্নত বিশ্বের দেশগুলোয় অধ্যয়ন অধ্যাপনা শেষে নিজ দেশে বসে শিক্ষকতা, গবেষণা এবং ব্যক্তি জীবন কেমন লাগছে যদি বলেন। আসসালামু আলাইকুম, আপনার অশেষ ধন্যবাদ। দেশে ফিরে এসে ভালোই লাগছে, কারণ আমারকে প্রচুর সহায়তা করেছেন এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, সব উপাচার্য এবং কর্তৃপক্ষই আমার দ্বিধাহীন চিত্রে আমার সহায়তা করেছেন। আমি আসবার আগেও ডক্টর করিম উপাচার্য ছিলেন, তিনিও বর্তমান উপাচার্য সহ আর শিক্ষা মন্ত্রণালয়, আপনি জানেন আগে ওটার বিজ্ঞান ও প্রযুক্তি একটি বিভাগ ছিল, সেটার সচিব মরহুম আলমতি শরফুদ্দিন সাহেব, তারপরে মঞ্জুরি কমিশন, পরিকল্পনা কমিশন, প্রচুর সহায়তা করেছেন সহকর্মী বাংলাদেশে, প্রচুর সহায়তা করেছেন এই গবেষণা কেন্দ্রে। সর্বোপরি অফকোর্স প্রফেসর আব্দুল সালাম, উনি খুবই মরহুম। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানগুলোই বিজ্ঞান চর্চার সুযোগ, পরিবেশ অর্থাৎ এক কথায় আর্থসামাজিক কতটা সহযোগী বলে আপনার মনে হয়েছে? অসুবিধা তো আছেই, কোনো সন্দেহ নেই, কিন্তু আমার তো ধারণা এগুলি মানে সম্মুখীন হওয়া যায়, কাটিয়ে উঠে যায়। এখানে অবশ্যই আমাদের যে বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠান সময় যে অস্থিরতা দেখতে পাই, সেটা অবশ্যই অনুকূল হতে পারে না, সেটা সম্পর্কে আমাদের সবাই গভীরভাবে চিন্তা করতে হবে, মানে দোষারোপ করা ঠিক না, সবাই সম্মিলিতভাবে আমরা আশা করবো এটার ক্রমশ উন্নতি হবে এবং এটা উভয় দিকে দৃষ্টিকোণ থেকে দেখা যায়। প্রথমত যদি গবেষণার পরিস্থিতি অবশ্যই এটা উন্নত করতে হবে, কিন্তু গবেষণা এবং শিক্ষার মান উন্নত করলে স্বাভাবিকভাবেই পরিস্থিতিও তো উন্নত হবে, সেই কারণে উভয় দিক দিয়ে আমরা দেখতে পারি জিনিসটা। স্বল্প শিক্ষিত হারের দেশ, কিন্তু এখানে দেখা যাচ্ছে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা, তো অধীত বিদ্যার প্রয়োগ নেই, এমন কর্মক্ষেত্রে বাধ্যতামূলক আত্মনিয়োগ করতে হচ্ছে অনেক তরুণকে, এই বৈসাদৃশ্য উন্নত বিশ্বে নেই আমাদের দেশে। আপনার কি কোনো পরামর্শ এই ব্যাপারে আমাদের জন্য? এটা তো একটা বিরাট সমস্যা, এটা বিভিন্ন দেশ থেকে গুন্ডামার্ডার পভার্টি সম্পর্কে বলেছেন, এটা একটা সার্বিক চিন্তা অবশ্যই করার প্রয়োজন। কি করে দেশের যে দরিদ্র জনগোষ্ঠীর তাদের অবস্থা কি করে উন্নত করা যায়, আর বিজ্ঞান ও প্রযুক্তি কি করে এটার এই কাজে প্রয়োগ করা যায়, এটা অবশ্যই সম্ভব, কিন্তু এটা সহজ ব্যাপার নয়। একটু পরিকল্পনা মাফিক মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থাটা যদি হতো, তাহলে সম্ভবত এই সমস্যা অতটা প্রকট হতো না। হ্যাঁ, অবশ্যই শিক্ষা ব্যবস্থা তো অবশ্যই উন্নত করতে হবে, এটাতে শুধু মানে সিলেবাস প্রণয়ন নয়, একটু পরিকল্পিত। যেমন একটা ফিজিক্সের একজন ছাত্রকে দেখা যায় যে ব্যাংকে চাকরি করতে, তাহলে তার অধীতবিদ্যে কোন কাজে লাগলো, আমাদের মনে একটু পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, সেটাও করতে হবে, কিন্তু ফিজিক্স পড়লেই যে একেবারে গবেষক হতে পারে, এটা মানে শিক্ষার মান উন্নত করার সার্বিকভাবে সেটাই আসল প্রয়োজন।
আর যে বিজ্ঞানী হতে চান তিনি বিজ্ঞানী হবেন। আপনি চট্টগ্রাম বিজ্ঞান পরিষদের সম্মানিত সভাপতি, সেই হিসেবে আপনাকে আরেকটি প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিজ্ঞান চর্চার পাশাপাশি এই সমস্ত সংগঠনগুলোর ভূমিকা কতটুকু হতে পারে বলে আপনার বিশ্বাস? বিজ্ঞান ক্লাব অন্যান্য অনুরূপ সংগঠনের অবশ্যই এতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু এটা একটা সম্পূরক সম্পূরক, তাই না? আসল জিনিসটা